ফেনী সদর হাসপাতালের সিঁড়ির নিচ থেকে বৃহস্পতিবার সকালে পরিত্যক্ত অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির আনুমানিক বয়স 2 মাস। ওদিন সকালে হাসপাতালে আসা রোগীর স্বজনরা সিঁড়ির নিচে শিশুটিকে দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে হেফাজতে নেয়। ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।